আবার হাজির হয়েছি ইজি ওয়ে টু ড্র পিকচারে বিজ্ঞানের বিভিন্ন ছবি আঁকায় আজকের বিষয় হচ্ছে লম্বচ্ছেদে মানুষের চোখের চিত্র কাঁটা কম্পাসের সাহায্যে স্কেলের সাহায্যে খুব সহজেই সায়েন্টিফিক ওয়েতে কিভাবে চোখের চিত্র খুব অল্প সময়ের মধ্যে আঁকা যায় সেটা আমি আজকে দেখাচ্ছি প্রথমেই একটি স্কেলে কম্পাসের সাহায্যে তোমরা ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার মাপ করে নাও তারপর সেই মাপটা বসিয়ে আমরা বাঁ দি করে ছবিটা আঁকবো ডান দিকে খানিকটা জায়গা আমরা ছেড়ে রাখবো ডান দিকে আমাদের পয়েন্টিং হবে রাইট সাইডে প্রথমে ওই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব এরপর সামান্য ছোটো করে নিয়ে তার ভিতর দিয়ে আরেকটি বৃত্ত আঁকব দেখো বৃত্ত আঁকা হচ্ছে সামনেটা আমি একটুখানি করে ইচ্ছা করি ফাঁকা রাখছি ওখানটা আমাকে পরবর্তীকালে মুছতে হবে তারপরে আরেকটু ছোট করে নিয়ে আমি আরেকটি ভিতর দিয়ে আরেকটি বৃত্ত এঁকে ফেললাম দেখো আরেকটু ছোটো করে আমি আরেকটি বৃত্ত আঁকছি তাহলে আমার পর পর চারটি বৃত্ত আঁকা কমপ্লিট হলো এটা তোমরা একবারই করে নেবে চারখানা বৃত্ত হলো এরপর আমি আবার স্কেলের সাহায্যে কম্পাস নিয়ে দেখো তিন সেন্টিমিটারের একটু কম দুই দশমিক এইট নাইন এরকম একটা মাপ নিয়ে সেন্টিমিটার এরকম একটা মাপ নিয়ে যেখানটা আমি ফাঁকা রেঁকেছিলাম সেইখানে একটু ভিতর দিকে বসিয়ে আমি ওখানে আর একটা বৃত্ত চাপ এঁকে নিলাম এবং একটুখানি কম্বাসটাকে ছোট করে নিয়ে মাপটা আমি আর একটি বৃত্ত চাপ আঁকলাম সেটিও কিন্তু আমি আর ভিতর দিকটায় আঁকলাম না কারণ হচ্ছে ভিতরটা আমাকে পরবর্তীকালে মুছতে হবে এবার দেখো এই ইরেজারের সাহায্যে আমি একদম পিছনের পোশানটা যেখানটা আমাদের পিত বিন্দু হবে সেখানটা আমি একটুখানি মুছে দিলাম আর যেখানটা দিয়ে আমাদের অপটিক স্নায়ু যাবে সেখানটা আমি বেশ খানিকটা মুছে নিলাম তোমরাও এইভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি করে করতে পারবে খুব সহজে এবং খুব সুন্দর এবং সায়েন্টিফিক ওয়েতে হবে চারখানা স্তরের মধ্যে চারখানা বৃত্ত করেছি তার মানে আমি তিনখানা স্তরকে এখানে দেখাতে পারবো আমি সামনের প্রশানটাকে মুছে নিলাম ওখানটায় আমি লেন্স করব আর সিলিয়ারি লিগামেন্ট থাকবে সিলিয়ারি পেশি থাকবে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি সামনে যে ছোট বৃত্ত চাপ এঁকেছিলাম তার সাথে পিছনের যে বড় বৃত্ত সেগুলোকে আমি জুড়ে দিলাম এরপর আমি সিলিয়ারি লিগামেন্ট এবং সিলিয়ারি পেশি ড্র করে নিলাম তাদের মাঝখানে থাকবে লেন্স এই লেন্সটি সিলিয়ারি লিগামেন্টের সাহায্যে সিলিয়ারি পেশির সাহায্য সাথে যুক্ত থাকে দেখো রেটিনার পোর্শানটা কিন্তু সামনের দিকে পুরোটা নেই এখন যেটা দুদিকে টেনে দিচ্ছি সেটা হচ্ছে কনজাংটিভা এটা কর্নিয়ার উপর একটা আচ্ছাদন হিসেবে থাকে এখন যেটা করছি সেটা হচ্ছে আইরিস লেন্সের দুই প্রান্ত থেকে আইরিস খানিকটা করে লেন্সকে কভার করে রাখে আর দুদিকে আইরিশের মাঝখানে হচ্ছে তারারন্ধ্র এবার দেখো আমি পিছনে অপটিক স্নায়ু যেখান দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছাচ্ছে সেখানটায় আমি একটু ডার্ক করে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে আর ছবিটাও দেখতে খুব সুন্দর হবে আমি রেটিনার যে লেয়ারটা ভিতরে সেই লেয়ারটাকে ডার্ক করে দিলাম পেন্সিলে করে এগুলো কিন্তু আমি সবটাই করছি ছবিটাকে সুন্দর দেখানোর জন্য ছবি কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর আইরিশটাকেও আমি একটু ডার্ক করে দিলাম এরপর যেটা আমাদের করতে হবে একটা সুন্দরভাবে পয়েন্টিং করতে হবে আমি বারবার যেটা বলি আমরা লেফট সাইডে ছবিটা করেছি রাইট সাইডে পয়েন্টিং করব। এবং সমস্ত পয়েন্টিং কিন্তু রাইট সাইডে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জায়গা না থাকার কারণে অনেকে বিভিন্ন দিকে যেখানে সুযোগ হয় সেখানেই পয়েন্টিং করে দেয় কিন্তু সেটা সঠিক নিয়ম নয় আমরা একটা পেন্সিলে করে হালকা ডট ডট করে লাইন টেনে নিলাম এবার আমরা স্কেলের সাহায্যে সমস্ত বস্তুগুলোকে যেগুলো আমার চিহ্নিত করা দরকার সেগুলোকে আমি লাইন টেনে নিচ্ছি সেখান থেকে এটা আমি টানছি সিলিয়ারি পেসি এরপর সিলিয়ারি লিগামেন্ট তোমরাও এরকম পরপরভাবে একটার পর একটা পয়েন্টিংগুলো আগে করে নেবে তারপর লিখতে থাকবে এটা টানলাম আইরিস দুটো আইরিসের মাঝখানে হচ্ছে তারারন্ধ্র তারপর তার পিছনে হচ্ছে লেন্স এটা হচ্ছে হ্যাঁ অ্যাকোয়াশ হিউমার এবার হচ্ছে কনজাংটিভা এরপরে অপটিক স্নায়ু অনেকটা জায়গা নিয়ে নিলাম যাতে আমার মাঝখানে লেখার সুবিধা হয় এরপর আমি টানছি পীতবিন্দু আর লেন্সের পিছনে যে গহ্বর সেই গহ্বরটার মধ্যে যে তরলটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়া সিউমার তাহলে আমার এই পয়েন্টিং করার জন্যে সমস্ত রেডি হয়ে গেল বাইরের একদম লেয়ার যেটাকে স্ক্লেরা বলা হচ্ছে তার মাঝখানের লেয়ার সেটা হচ্ছে কোরয়েড আর একদম ভিতরে যেটা আমি ডার্ক করে দিয়েছি সেই লেয়ারটি হচ্ছে রেটিনা একদম বাইরের স্তর স্ক্লেরা এরপর মাঝের স্তর করয়েড একদম ভিতরের স্তর রেটিনা তারপর দুই প্রান্তে সিলিয়ারি পেশি তার সামনেই সিলিয়ারি লিগামেন্ট সিলিয়ারি লিগামেন্ট সিলিয়ারি পেশি ও লেন্সের সাথে সংযোগ রক্ষা করে এরপর হচ্ছে আইরিস আইরিসের মাঝে লেন্সে যে আলো পৌঁছায় সেখানটা হচ্ছে তারার অন্ধ তারপর তার পিছনে লেন্স লেন্সের সামনে যে তরল থাকে সেটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার এরপর হচ্ছে কর্নিয়া আর কনজাংটিভা অ্যাকোয়াস হিউমারের সামনে যে আচ্ছাদন সেটা হচ্ছে কর্নিয়া যেটা আমরা বাইরে থেকে চোখে পাই তার বাইরে একটি আচ্ছাদন সেটি হচ্ছে কনজাংটিভা টিভা এরপর একদম পিছনে পীতবিন্দু যেখানে প্রতিছবি তৈরি হয় এরপর হচ্ছে বেট্রিয়া হিউমার সব শেষে অপটিক স্নায়ু এই হচ্ছে লম্বচ্ছেদে মানুষের চোখের চিত্র তাহলে আমাদের আঁকা কমপ্লিট পয়েন্টিংও কমপ্লিট আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটুখানি বলে দিই একদম বাইরে যে লেয়ারটি রয়েছে সেটি হচ্ছে স্কলেরা তার মাঝেখানের যে লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে কোরয়েড আর একদম ভিতরে যেটা আমি ডার্ক করেছি সেটা হচ্ছে রেটিনা এরপরে যেটা হচ্ছে সে এটা হচ্ছে তোমার সিলিয়ারি পেসি এখানে এটি হচ্ছে সিলিয়ারি লিগামেন্ট এরপরে যে এটা হচ্ছে আইরিশ দেখো লেন্সের এদিক সামনে দুদিক থেকেই দুই প্রান্ত থেকেই ব্ল্যাক করে দিয়েছি সেখানটা হচ্ছে আইরিস তারপর দুটো আইরিসের মাঝখানের অংশটা হচ্ছে তারা রন্ধ্র তার পিছনেই রয়েছে লেন্স এবার দেখো এই লেন্স আর সামনে যে কর্ণিয়া এর মাঝখানে যে ভ্যাকুলটা আছে সেখানে অ্যাকোয়াস হিউমার আর উপরের এই যে আচ্ছাদনটা রয়েছে এটা হচ্ছে কর্ণিয়া আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কনজাংটিভা আরেকটি লেয়ার থাকে কনজাংটিভা আর একদম পিছনে যে বিন্দুটা হচ্ছে একদম লেন্সের অপোজিটে সেটা হচ্ছে তোমার পিৎ আর এই যে গহ্বর চোখের ভিতরে লেন্সের ভিতরে যে গহ্বর সেখানে যে তরল থাকে সেটা হচ্ছে ভিট্রিয়া সিউমার দেখতে পাচ্ছ আর এই পিছন দিকে যে স্নায়ুতন্ত্র চলে গেছে যেটা মস্তিষ্কের সাথে যুক্ত করেছে সেটা হচ্ছে অপটিক স্নায়ু এইভাবে তোমার টোটাল যে পয়েন্টিংটা আমি দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য তাহলে আমরা কমপ্লিট করে ফেলাম লম্বচ্ছেদে মানুষের চোখের চিত্র খুব সহজে দশ মিনিটের মধ্যে এটি সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে সহজেই তোমরা করে পয়েন্টিং ছবিটি এঁকে পয়েন্টিং করে ফেলতে পারবে ওকে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব चैनल लाइक और सब्सक्राइब करो।